एवरीवन वेलकम बैक टू माय चैनल। सामने जन्माष्टमी और आज আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি জন্মাষ্টমী স্পেশাল নতুন একটা রেসিপি নিয়ে। আর ওটা হলো তালের ক্ষীর। এটা আপনারা জন্মাষ্টমীর দিন বালগোপালের জন্য বানিয়ে দেখতে পারেন। তো চলুন রেসিপি শুরু করা যাক। তালের ক্ষীর বানানোর জন্য মেইন যে জিনিসটা চাই ওটা হলো তালের পাল্প। এখানে আমি এক বাটি তালের পাল্প নিয়েছি। এখানে আমি 100 গ্রাম মতো চিনি নিয়েছি আর নিয়েছি কিছু পরিমাণে কোরানো নারকেল। অন্যদিকে একটা কড়াইয়ে আমি 2 কাপ মতো দুধ নিয়েছিলাম আর ওটাকে মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নেব। কিছুক্ষণ পর দেখুন দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে। এটাকে আমি একটু নিচে থেকে নেড়ে দিচ্ছি আর মালাইগুলো দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব তালের পাল্প। তালের পাল্প দুধের মধ্যে দেওয়ার সময় দুধ যাতে কেটে না যায় ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। এবার এটাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন দুধের সাথে তালের পাল্পটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে অনবরত আমি নাড়তে থাকব। কিছুক্ষণ নাড়ার পর দেখুন মিশ্রণটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দেওয়ার পর চিনিটাকে আমি ভালো করে এটার সাথে মিশিয়ে দেব। কিছুক্ষণ পর দেখুন মিশ্রণটার সাথে চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল। এটাকেও আমি ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে গাঢ় করার জন্য কিছু সময়ের জন্য কুক করব। কিছুক্ষণ পর দেখুন মিশ্রণটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এটাকে আপনারা রুটির সাথে কিংবা মুড়ির সাথেও খেতে পারেন। এটাকে আমি আর বেশিক্ষণের জন্য কুক করব না। দেখুন এটা মোটামুটি আমার হয়ে এসেছে। কিছু সময় পর দেখুন তালের ক্ষীর আমার মোটামুটি রেডি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।